মানুষ কিন্তু সবচাইতে এখন বেশি চয়েসফুল যে জিনিসটা, তার নাম মোবাইল। যার কাছে ছিল স্যামসুং, সে বলছে এবার না ভিভো নেব, ভিভো। যার কাছে ছিল একটা কমা দামি, বলছে বা অপো নেব, অপো। মানে বিভিন্ন রকম একটা, যত উন্নত মানের সেট বেরোচ্ছে মানুষের নেশাও তত বাড়ছে। এই আজকের এই সভা যারা দিয়েছে, এদের কিন্তু পিছনে কিছু লোক সমালোচনা করছে, পারে না সভা দিয়ে দিয়ে ভালো লাগে না, কত সভা দিয়েছে। কিন্তু যেখানে ফাংশন হয়, যাত্রা হয়, তার বিরুদ্ধে সমালোচনার লোক কম। আর মসজিদ চালালে, মক্তব চালালে, ভালো কাজের যারা করে, এতে কিন্তু সমালোচনা করার লোক একটু বেশি। তো এই মোবাইলে গান, গজল, ওয়াজ, যাত্রা, কাওয়ালি, ফাংশন সবকিছু রাখে, রেখে ওই মোবাইলে রাখছে ছবি মমতা, ভাই ভাই দেখায় ক্ষমতা, রাখছে ছবি বুদ্ধ, পাড়ায় পাড়ায় লেগে যাচ্ছে যুদ্ধ, মোবাইলে রাখছে ছবি দেব। 1 জানুয়ারি উপলক্ষে আমাদের বাড়ির ছেলে মেয়েরা টাকি, বসিরহাট, দীঘায় ঘন ঘন দিয়েছে খেপ, মোবাইলের রাখছে ছবি আজহার। আল্লাহ রসুল আমাদের উপর হয়েছেন বেজার, ওই মোবাইলে গান, গজল, ওয়াজ, যাত্রা, কাওয়ালি রাখার পর কম্পিউটারে গিয়ে বলছে একটু সফটওয়্যার আপডেট করে দাও, সফটওয়্যার মেরে দাও। কেন? বলছে আমাদের বস রহমত আলী পা তুলেছিল, পা নামছে না, সেট হ্যান্ড করে দাঁড়িয়ে গেছে। মোবাইলটা কম্পিউটারে সফটওয়্যার মেরে নেওয়ার পর বলছে দেখছিস কি, দেখ খাদি আর লুচির মতো ফুলবি, ঝাঁজে মরবি, শুধু স্কিন দেখ। কিন্তু আমার আল্লাহ বলছে বান্দা, টোটাল পৃথিবীতে তুমি যা কিছু নিয়ে মেতে উঠেছ, একদিকে হলো গাড়ি, আরেকদিকে হলো কড়ি, মানে টাকা। রসুল বলেছেন ফাত্তাকুর দুনিয়া ওয়াত্তাকুর নিসা, তোমাদের জীবনে টাকা, গাড়ি, বাড়ি, নারী প্রয়োজন, মাঝখানে একটা বর্ডার বা বাম্পার রাখার প্রয়োজন। এই যে হাত গালে তুললে উঠবে ভাত, একটু বেশি ঠেলে দিলে যতটা যায় ঠিকঠাক থেকে বেশি বেরিয়ে আসে, মানে বমি হয়। তাহলে হাত গালে তোলার দরকার, অজু করার সময় নাকে আঙুল দেওয়ার দরকার। অজু করার সময় অনেকে হাত দিয়ে গালের ভিতরে আঙুল দেয়, কিন্তু একটু বেশি চলে গেলে বমি আসে না। তাহলে আমাদের জীবনে টাকা দরকার, গাড়ি দরকার, বাড়ি দরকার, নারী দরকার। রসুল বলেছেন একটা পার্টিশন, একটা বর্ডার বা বাম্পার রাখার দরকার। এখন আজকের মুসলিম সমাজের দিকে তাকিয়ে দেখো, উপস্থিত জনমণ্ডলী, আমার বক্তব্য ইতিপূর্বে যখন আপনারা শোনেননি, আজকের প্রথম আমি যা বক্তব্য করব, ধীর মস্তিষ্কে শুনবেন, বুঝতে না পারলে আমাকে বলবেন, দুবার বলবো, তিনবার বলবো, তবে গায়ে যদি পড়ে তার জন্য মাথা গরম করবেন না। কারণ এসেছি আমি ডাক্তার হিসাবে, যার যে সমস্যা তার সেই সমস্যার ওষুধ দেওয়ার জন্য। কিন্তু আমরা ডাক্তারের জায়গায় বসেছি, ডাক্তার রোগীর গায়ে হাত না দিলে রোগীর বাড়ির লোক রেগে যায়, আর জলসা এসে বক্তারা সঠিক জায়গায় হাত দিলে পাড়া প্রতিবেশী কমিটি রেগে যায়। কথা ঠিক না, বল সঠিক কথা বলতে দেয় না। তবে আমি একটু বলি, তাতে কে রাগ করবে কে করবে জানি না, একটু বলে যাই। এখন আমার বক্তব্য, পৃথিবীর মধ্যে তাহলে সবচাইতে দামি জিনিস কোনটা? কোরআন। আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, টোটাল পৃথিবীতে যা কিছু পাঠানো হলো, এর মধ্যে সবচাইতে দামি আর দামি যে জিনিসটা, তার নাম হলো মানুষ। তাহলে টোটাল পৃথিবীর মধ্যে আমরা যখন নামি, আমরা যখন দামি, তাহলে সামান্য একটা 6000 টাকা দামের মোবাইলের, তার যদি মেমোরি কার্ড থাকতে পারে, এই মানুষ নামক মোবাইল, এর মেমোরি কার্ড আছে না নাই, নিশ্চয়ই থাকাটা তো স্বাভাবিক ব্যাপার। তাহলে প্রমাণটা হাদিস থেকে নিয়ে যান। ও মা চাচি খালা, শুনে যাও রাতের বেলা, কানটা খানিকটা করবে ঝালা বালা,
আমার বাড়ি রাজকের সর্বাগ বাড়ি, কথাগুলো হবে একটু বড় বাড়ি, রাগ করবেন না তারা বাড়ি। আল্লাহর নবী বলেছেন ইন্না ফিল জাসাদি লামুদরাতান ওয়া ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা মা হিয়া আল কাল। মানব দেহের মধ্যে এতগুলো গোস্তের পিণ্ড আছে যেটার নাম হলো কল, যেটার নাম হলো মেমোরি কার্ড, যেটার নাম হলো চিপ। তাহলে মোবাইলের চিপে যদি ভাইরাস ঢুকে যায়, ওটা যদি কম্পিউটারে দিতে হয়, জামা ময়লা হলে যদি সার দিয়ে যদি কাচতে হয়, সর্দি কাশি জ্বর হলে যদি ডাক্তার দেখাতে হয়, কল নামক যে মেমোরি কার্ড, এই কলমের ভিতরে যদি কোনো রোগ ঢুকে যায়, ভাইরাস ঢুকে যায়, নোংরা লেগে যায়, তাহলে চিকিৎসা করতে হবে না হবে না? তাহলে এই চিকিৎসা করার জন্য কোথায় যাবে? এই জলসা উপলক্ষে কেউ দিয়েছে চাঁদা, আবার কেউ কেউ দিয়েছে বাধা। একটু পরে বলছি দাদা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এখন বক্তব্য লই জায়গায় আমি আপনাকে জানাতে চাই। ওরে মমিন মুসলমান ভাই, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, যেটা আমার বলার বক্তব্য লই জায়গায়, তাহলে আমাদের কল নামক মেমোরি কার্ড, এই মেমোরি কার্ডের ভাইরাসটা কোন জায়গায়? আল্লাহর নবীর হাদিস থেকে আমি যখন কলবের কথা বলেছি, এখন প্রথম থেকে একটুখানি শুনে রেখে দেন। আমার আল্লাহর কোরআন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িব, টোটাল পৃথিবীতে যা কিছু পাঠানো হলো এর মধ্যে সবচাইতে নামি, সবচাইতে দামি যে জিনিসটা তার নাম হলো মানুষ। আর তা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে এক নম্বরে যেটা বলেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওরে নওজোয়ান যুবক ভাইরা, আকিমু সলাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, পাশাপাশি যাকাত প্রদান করো, নামাজ রোজা কেউ কোনোদিন করো না তো কাজা, যদি কোনো কাজা কবরে গেলে পেতে হবে সাজা, নামাজ রোজা ইমানদার মুসলমানের জন্য খুবই সোজা। আজকের দুঃখের সাথে বলতে হয়, এখন মসজিদে নামাজ পড়তে যায় কারা? আমার মুরব্বী মুরব্বী বাচ্চারা যারা মসজিদে নামাজ পড়ছে তারা, আর জনজন ছেলে যারা মসজিদে নামাজ পড়তে যায় না তারা, তাদের যদি হাতটা ধরে বলা হয় ভাই চল না মসজিদে নামাজ পড়তে যাই, তখন বলছে দাদু এখন তোমাদের ঘাটে ঘাটে বাদ, কোমরে কোমরে বাদ, উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি, জীবনটা করতে হবে খাঁটি, কবরে গেলে জায়গা দেবে মাটি, মজবুত হবে ঘাঁটি। এখন তোমরা বলবে নামাজ নামাজ নামাজ, আমরা বলবো সমাজ সমাজ সমাজ, তোমরা বলবে ভাত ভাত ভাত, আমরা বলবো মদ মদ মদ, উঠতি বয়সে ফুর্তি করব, ধরা পড়লে ধনঞ্জয়, না পড়লে ফুলি জয়, আমাদের জন্য আবার নামাজ কিসের? বারবার যদি বলা হয় তখন বলতে থাকছো গো সাদ্দাম হোসেন ভাই, তোমার